प्रिय शिक्षार्थी आमार मैथ क्यू चैनेले तुम्हारे सकल के स्वागत जानाई। आज हमें तुम्हारे जो पोर्शन करब से हे कोणेर परिमाप निर्णय। कोणेर परिमाप निर्णय बोलते जे आमरा इतिमध्ये किन्तु कोणेर जी परिमाप शिखेछि धरो 30 डिग्री केमन 20 डिग्री 60 डिग्री एगुलो आमरा विभिन्न भावे मेजार करते पारी। 90 डिग्री तो अवश्य आमरा मेजार करेछि। ता सेई क्षेत्रे ऐ कोणेर परिमाप आमादेर कोनो असुविधे हयनि। एखन आमरा ट्रिकोनोमेट्री बोले जे पोर्शनटा आमादेर आछे सेई ट्रिकोनोमेट्री पोर्शने आमरा जे कोणेर परिमाप नेब सेई कोणेर परिमाप किन्तु दुटो पद्धतिते आमादेर निते हबे। प्रथम पद्धति जेटा सेटा हच्छे षष्ठिक पद्धति। षष्ठिक पद्धति एवं द्वितीय जो पद्धति आछे सेटा हच्छे षष्ठिक पद्धति एवं द्वितीय जो पद्धति आछे सेई पद्धतिटार नाम हच्छे जे वृत्तीय पद्धति। वृत्तीय पद्धति এই দুটো পদ্ধতিতে আমাদের কোণের পরিমাপ নির্ণয় করা শিখতে হবে। ষষ্ঠী পদ্ধতিটা কি না, ষষ্ঠী পদ্ধতি হচ্ছে আমরা জানি এক সমকোণ সমান কি 90 ডিগ্রি সমান এক সমকোণ আমরা শিখে এসেছি কেমন। এবার এক সমকোণ 90 ডিগ্রি, এবার এক ডিগ্রি সমান 60 মিনিট কেমন 60 মিনিট। अर्थात ये चिन्हटा एटा किन्तु मिनिटेर चिन्ह आमरा किभाबे लिखब ना 60 इंटू 60 इंटू सिंगल डट समान 60 मिनिट बुझा गेल 60 मिनिट एवं एक मिनिट समान 60 सेकेंड एटाके बला हच्छे 60 सेकेंड केमन 60 सेकेंड। এই যে পদ্ধতি এই পদ্ধতিটার নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আমরা এতদিন এই 90 30 20 60 75 এই সমস্ত কোণগুলোকে সরাসরি কম্পাসে অথবা প্রটেক্টরের মাধ্যমে নির্ণয় করে এসেছি, কিন্তু যখন আমরা ত্রিকোণমিতিতে যাব তখন দুটো পদ্ধতি আমরা শিখব। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতিটা আমরা এবার আলোচনা করব। ষষ্ঠী পদ্ধতিটা আমরা দেখিয়ে দিয়েছি 90 ডিগ্রি এক সমকোণ, এক ডিগ্রি সমান 60 মিনিট যেটাকে আমরা এইভাবে সিম্বলে লিখব সিঙ্গেল ডট, আর এক মিনিট সরি এক ডিগ্রি সমান 60 মিনিট এবং এক মিনিট সমান 60 সেকেন্ড। এটা আমরা সময়ের সাপেক্ষে আমরা জানি এক মিনিট সমান 60 সেকেন্ড, এটা অতি সহজে আমরা মনে রাখতে পারবো। শুধু এইটা মনে রাখতে হবে এক ডিগ্রি সমান 60 মিনিট কেন না, এই ষষ্ঠী পদ্ধতিতে আমাদের অনেক প্রবলেম থাকে, অনেক এমসিকিউ থাকে, তাই আমরা এই পদ্ধতিকে এড়িয়ে যেতে পারি না কেমন। এবার বৃত্তীয় পদ্ধতি কি না, কোনো একটা বৃত্তের বৃত্তীয় পদ্ধতিতে দেখাচ্ছে যে কোনো একটা বৃত্ত তার কেন্দ্র ধর ও, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখাকে কি বলে আমরা শিখেছি ব্যাসার্ধ, ধরো আর একক কেমন। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বুঝা গেল, বৃত্তের সমান ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ করে তাকে বলা হচ্ছে এক বৃত্তীয় কোণ, যাকে ইউনিট হিসেবে বলা হয় রেডিয়ান সি, সিম্বলটা হচ্ছে সি, ওয়ান সি। কী বলা হলো, কোনো বৃত্তের ব্যাসার্ধ তার সমান দৈর্ঘ্যের চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ওয়ান সি বা এক রেডিয়ান, এক বৃত্তীয় মান মনে থাকবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের আর একক যদি আমরা ধরি তার ব্যাসার্ধ, তাহলে এ এবং বি এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি কি হয় আর এর সমান হয়, অর্থাৎ এ বি বৃত্তচাপ ইজুক্যাল টু আর হয়, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে এক রেডিয়ান। কি বলা হচ্ছে, এক রেডিয়ান। এবার এই এক রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানের সঙ্গে আমরা এই ডিগ্রির একটা সম্পর্ক তৈরি করব। কিভাবে না, কোনো বৃত্তের যে বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করছে যে পরিমাণ বৃত্তচাপ, ধরো এবি বৃত্তচাপ,
এই বৃত্তচাপের দৈর্ঘ্য রেডিয়াসের সমান হলে এক রেডিয়ান হচ্ছে, কেমন? এক্ষেত্রে আমরা করব কি না, এবি এই বৃত্তচাপের উপর সমগ্র যে বৃত্তচাপ অর্থাৎ টু পাই আর, সমগ্র বৃত্তচাপ মানে বৃত্তের পরিধি, কেমন? টু পাই আর সমান কি হচ্ছে, আমরা এখানে এবি বৃত্তচাপের জন্য কতটা কোণ পাচ্ছি না এক রেডিয়ান কোণ পাচ্ছি, কেমন? আর সমগ্র যে কোণটা পাচ্ছি সেটা হচ্ছে চার সমকোণ পাচ্ছি, বুঝা গেল? তাহলে এখানে এবি বৃত্তচাপ আর সমান আর এর সমান আর বাই টু পাই আর ইজ ইকুয়াল টু এক রেডিয়ান বাই চার সমকোণ। এবার এই আরে আরে কেটে যাচ্ছে, এবার চার দিয়ে যদি কোণাকোণি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি না ফোর, সরি এটা হচ্ছে ফোর বাই টু পাই ইজ ইকুয়াল টু এক রেডিয়ান। এবার দুই দিয়ে কাটলে দু দোকানের চার, তাহলে টু বাই পাই আমরা কি পেলাম না টু বাই পাই ইজ ইকুয়াল টু ওয়ান সি। এবার কোণাকোণি গুণ করে দেবো, দিলে কি পাচ্ছি না অ্যাকচুয়ালি এখানে এইটা যেটা পাচ্ছি এটা কিন্তু সমকোণ, তাহলে এক সমকোণ সমান পাচ্ছি ওয়ান বাই টু বাই পাই, তার মানে কি উল্টি গেলে হবে পাই বাই টু। এবার এটা রেডিয়ানে আছে, রেডিয়ান না, বুঝা গেল? এখানে আমরা এইটা কিসে পাচ্ছি, সমকোণে পাচ্ছি, এই যে চার সমকোণ দিয়ে গুণ করছি সমান রেডিয়ান, এক্ষেত্রে আমরা কি পেলাম টু বাই পাই, টু বাই পাই সমান এক রেডিয়ান। এবার যদি আমরা এক ওয়ান সমকোণ ধরি তাহলে এক সমকোণ সমান ওয়ান বাই টু পাই, এটা কি হচ্ছে রেডিয়ান হয়ে যাচ্ছে, তার মানে কি পাই বাই টু রেডিয়ান। তাহলে এক সমকোণ সমান পাচ্ছি পাই বাই টু রেডিয়ান, এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি, নব্বই ডিগ্রি সমান পাচ্ছি পাই বাই টু রেডিয়ান। এই হচ্ছে আমাদের সমকোণের সঙ্গে রেডিয়ানের সম্পর্ক, বুঝা গেল? নাইনটি ডিগ্রি সমান পাই বাই টু রেডিয়ান। প্রিয় শিক্ষার্থী, এই সম্পর্কটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের এই সম্পর্কটা খুব স্মরণে রাখতে হবে। তাহলে আমরা কী কী জিনিস পেলাম না, প্রথমত যে জিনিসটা পেলাম তাহলে আমরা কী কী পেলাম, প্রথমত ষষ্ঠী পদ্ধতি, ষষ্ঠী পদ্ধতিতে পেলাম কি না নব্বই ডিগ্রি সমান এক সমকোণ, কেমন? এক ডিগ্রি সমান ষাট মিনিট। আর কি পেলাম, এক মিনিট সমান ষাট সেকেন্ড, এইটা পেলাম। আর বৃত্তীয় পদ্ধতিতে যেটা পেলাম, বৃত্তীয় পদ্ধতিতে যেটা পেলাম যে নব্বই ডিগ্রি সমান এক সমকোণ সমান কি পেলাম না পাই বাই টু রেডিয়ান আমরা নির্ণয় করলাম। এই অংশটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। অধিকাংশ ছেলে এই চ্যাপ্টারটাকে, অধিকাংশ ছাত্রছাত্রী এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু আমাদের অ্যাভয়েড করলে চলবে না, কারণ এখান থেকে এমসিকিউ প্রচুর প্রশ্ন আসে। তাই আমরা এই পোর্শনটা খুব স্মরণে রাখব। দেখো কিভাবে আমরা প্রথম প্রবলেম নিয়ে একটা আলোচনা করছি, সলিউশন করা যায়। যেমন ধরো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে থ্রি সেভেন ফাইভ জিরো, থ্রি সেভেন ফাইভ জিরো সেকেন্ড, কেমন? এটাকে করতে হবে কি না ডিগ্রি মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে হবে, ডিগ্রি মিনিট এবং সেকেন্ড কিভাবে করব না, প্রথমেই আমরা দেখছি যে এটাকে সেকেন্ড আছে, তাহলে ষাট সেকেন্ড সমান এক মিনিট, আমরা যদি ষাট দিয়ে ডিভাইড করি তাহলে মিনিটে পেয়ে যাব, তাহলে থ্রি সেভেন ফাইভ জিরোকে আমরা ষাট দিয়ে ডিভাইড করলাম, তাহলে কী হয়ে গেল এটা মিনিট হয়ে গেল।
এবার একে আবার 60 দিয়ে আমরা ডিভাইড করলাম 3750 ডিভাইডেড বাই 60 × 60 তখন এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে না ডিগ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে বুঝা গেল এবার আমরা এটাকে ছোট করে দেব কেমন 5 7 35 5 5 25 5 কে 5 5 দুকানে 10 এবার 3 4 12 3 দুকানে 6 3 5 15 তাহলে কত হলো না 25 বাই 6 4 24 এটা কি হলো ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল তাহলে আমার কি কি দরকার ডিগ্রি মিনিট সেকেন্ড এই তিনটে তো কনভার্ট করতে হবে এবারে আমরা 25 কে 24 দিয়ে ডিভাইড করব তাহলে 24 1 যা 24 কেমন এক রয়ে গেল তাহলে এটা এক ডিগ্রি হলো এবার এখানে যেটা আছে এটা ডিগ্রি এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি এক ডিগ্রি সমান 60 মিনিট গুণিত 60 করতে হবে তার মানে 60 মিনিট হয়ে গেল এবার 60 মিনিটকে আমরা কত দিয়ে এই 24 দিয়ে ডিভাইড করব কারণ এখানে 24 আছে তাহলে 24 দিয়ে যদি ডিভাইড করি 24 টু যা 48 তাহলে 8 2 10 4 কে 5 6 12 হইল তাহলে 2 মিনিট হলো তাহলে 1 ডিগ্রি 2 মিনিট পেলাম এবার 12 মিনিট একে যদি আমরা 60 দিয়ে গুণ করি গুণিত 60 তখন এটা কি হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে তাহলে 12 ইনটু 60 12 6 72 720 একে এবার কত দিয়ে সেই 24 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে তাহলে 24 3 3 4 12 2 3 2 6 কে 7 0 0 0 তাহলে এত সেকেন্ড হয়ে গেল তাহলে আমরা কি পেলাম না 25 বাই 24 ডিগ্রি সমান পেলাম কি না 1 ডিগ্রি 2 মিনিট আর 30 সেকেন্ড এইটা অ্যান্সার হয়ে যাবে বুঝা গেল এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম সলিউশন করার চেষ্টা করব দেখো পরের আরেকটি প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি এবার যেমন ধরো 85.12 ডিগ্রি 85.12 ডিগ্রি এটাকে কনভার্ট করতে হবে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কেমন তা 85.12 ডিগ্রি মানে আমাদের অবশ্যই জানা যে এটা 85 পূর্ণ সংখ্যা 85 ডিগ্রি যুক্ত 0.12 ডিগ্রি এবার আমরা করব কি যেহেতু ডিগ্রি আছে একে মিনিটে কনভার্ট করব মিনিটে কনভার্ট করতে হলে কি করতে হবে 1 ডিগ্রি সমান 60 মিনিট তাহলে 60 দিয়ে গুণ করে দেব তাহলে কি দাঁড়ালো না 85 ডিগ্রি যুক্ত 0.12 জিরো দুটোর পর দশমিক তাহলে এইখানে দশমিক হয়ে যাবে এইটা কি হয়ে যাবে বাদ পড়ে যাবে এত কি হয়ে গেল মিনিট তার মানে 85 ডিগ্রি প্লাস এত মিনিট মানে এখানে 7 পূর্ণ তাহলে 7 মিনিট থেকে যাবে প্লাস কত 0.2 মিনিট একে এবার সেকেন্ড করব এক মিনিট সমান কত 60 সেকেন্ড তাহলে 60 দিয়ে গুণ করব তাহলে কি হলো 85 ডিগ্রি 7 মিনিট প্লাস 6 দুকানে কত হচ্ছে 12 আর একটা শূন্য এসে যাচ্ছে পাশে এই শূন্য তাহলে একটার পর দশমিক এইখানটা দশমিক পড়ে যাবে এটা বাদ পড়ে যাবে তাহলে কি দাঁড়ালো না 85 ডিগ্রি 7 এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে 7 মিনিট প্লাস 12 সেকেন্ড তাহলে অ্যান্সারটা কি হলো 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড এইটা অ্যান্সার হয়ে যাবে আমাদের কেমন 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড তাহলে এই ডিগ্রিকে আমরা কিসে কনভার্ট করলাম ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রিয় শিক্ষার্থী আজ এই অবধি আমি পরের দিন আবার পরের পোর্শন নিয়ে আসবো আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখবে এই
ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি অত্যন্ত সোজা, এমসিকিউতে থাকে, ইতিমধ্যে আমি বলেছি, খুব ভালো করে প্র্যাকটিস করবে, একদম অ্যাভয়েড করবে না, অবহেলা করবে না। কেমন? থ্যাংক ইউ।